2015 সালের নভেম্বর মাসের 15 তারিখে উত্তর দারিয়াপুর গ্রামের রেশন কার্ডের সমস্যা নিয়ে একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। তোমার বাচ্চার রেশন কার্ড হয়েছে? হয়নি। কটা বাচ্চার হয়নি? তিনটা বাচ্চার হয়নি। তোমার বাচ্চার রেশন কার্ড নেই, তার জন্য তুমি কি কি সমস্যায় পড়ছো? কি কি যে কোনো দরকারে রেশন কার্ড, মানে যে কোনো ব্যাপারে স্কুল টিস্কুল আর বা কিছু কি রেশন পায় না কন্ট্রোল। রেশন কার্ডের জন্য কি করেছো? ভিডিও গেছিলাম, ভিডিওর অফিসার বলেছে কি হবে, হবে বলে আর আসেই না এখন। ভিডিও বানানোর 8 মাস পর তারা রেশন কার্ড পায় এবং তারা তারপর থেকে নিয়মিত রেশন তুলতে শুরু করেন। তারা এখন রেশন কার্ড পেয়ে খুশি। 5.5 কেজি, 60টা প্যাকেট, 1 কিলো। লোকজনদের সাথে কথা বলে তাদেরকে একত্রিত করে এই ভিডিওটি দেখিয়েছিলাম। তারা আমার সঙ্গে সহমত পোষণ করে। তারপর আমি ফুড ইন্সপেক্টর এর কাছে যাই, তাকেও আমার এই ইস্যু ভিডিওটি দেখাই। তারপর তিনি উত্তর দারিয়াপুর গ্রামে 22 জনের রেশন কার্ড করিয়ে দেন। এখন রেশন কার্ড পাওয়াতে কি সুবিধা হয়েছে? রেশন পাচ্ছি, ওটাই অসুবিধা। ঠিকঠাক ভাবে রেশন পাচ্ছ এখন? হ্যাঁ, এখন রেশন পাচ্ছি ঠিকঠাক ভাবে। কে সহযোগিতা করেছিল? সরিয়া বানু, ভিডিও ভলান্টিয়ার থেকে এসেছিল সরিয়া বানু, ওই উপকার করেছে। এটা এখন খুশি? হ্যাঁ, খুব খুশি। রেশন কার্ড পেয়ে গ্রামের মানুষ অতি আনন্দের সঙ্গে রেশন তুলছে এবং তাদের কথা অনুযায়ী তারা এই রেশন পেয়ে ভীষণ খুশি। আগে যিনি দায়িত্বে ছিলেন এখানে, উনি করে দিয়ে গেছে, পরে জানতে পারলাম যে কার্ড হয়ে গেছে, হয়ে গেছে যখন সমস্যার সমাধান হয়ে গেছে। ভিডিও ভলান্টিয়ার্সের পক্ষ থেকে সুরিয়া বানু, উনি তৎপর হয়েছিল, আগ্রহ দেখিয়ে মানে বাচ্চাদের কার্ড ভালো জরুরি ছিল বলে করে দিয়ে গেছেন। ভিডিও ভলান্টিয়ার পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যিনি আগে ছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ। গ্রামবাসীদের রেশন কার্ড করে দেওয়ার জন্য ফুড ইন্সপেক্টর দিলীপ ঝাকে ভিডিও ভলান্টিয়ারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও যারা আমার সঙ্গে এই ভিডিওটি দেখছেন, তারা 8719048798 এই নম্বরে ফোন করে ধন্যবাদ জানান। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।